আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে ফেসবুক, ইউটিউব তথা সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকম ট্রোল, হাসি, ঠাট্টা, বিদ্রুপ করা হচ্ছে। কারণটা হচ্ছে, তিনি বক্তৃতা দিতে গিয়ে স্টেজ ভেঙে পড়ে গিয়েছিলেন। আপনারা যারা এসব ভিডিও বানান, আপনাদেরকে বলছি, আপনারা কি জানেন ওয়াচ করতে গিয়েও স্টেজ ভেঙে পড়ে গিয়েছিল? বক্তা সহ তাদের আশেপাশে যতজন ছিল সবাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সব বিষয়ে ফানি ভিডিও করা যায় না, আল্লাহকে ভয় করুন। উনি কিন্তু কাফের না, উনি মুসলিম। মক্কার মদিনায় রাসুলের সময় বহু কাফির ছিল, তাদেরকে এরকম অপমান করা হয়নি, আর সেখানে আমরা একজন মুসলিম ভাইকে কি করছি? এখন বলবেন আমি আওয়ামী লীগের সাফাই গাই। প্রিয় ভাই, নিজের চোখের যে কালো চশমাটা আছে সেটা খুলুন, জান্নাতের জন্য প্রতিযোগিতা করুন, বেহুদের কাছে বাদ দিন। এই জন্য ইসলামে গণতন্ত্র হারাম, যা পুরো পৃথিবীকে ধ্বংস করার মূল গঠনতন্ত্র। একটি রাষ্ট্রকে হারামের দিকে নিয়ে যেয়ে ধ্বংস করে দেয়। আপনারা কি জানেন, এর কারণে আপনারা নিজের জান্নাতকে নষ্ট করছেন, নিজের ব্যক্তিত্বকে নষ্ট করছেন, আল্লাহ নিকটবর্তী হতে পারবেন না। আমি কয়েকটা সতর্ক বাণী আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মুসলমানের ওপর সাদাকা করা ওয়াজিব। একজন প্রশ্ন করলেন, যদি কারো সে সামর্থ্য না থাকে তবে সে কী করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তাহলে কোনো দুঃখ বা বিপদে পতিত হলে তাকে সাহায্য করবে। তিনি মঞ্চে ভেঙে পড়ে গিয়েছেন, তার জন্য দোয়া করা উচিত। তিনি তার ইসলাম বিরোধী কোনো কথা বলতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যাননি। আরেকটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়ায়, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন তাকে অপদস্থ করবেন, সে যদি তার বাড়িতে অবস্থান করে তাহলে। আরেকটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুসলিম যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে সম্মান করা আর আল্লাহ তাআলাকে সম্মান করা একই। তাই তিনি আমাদের থেকে বয়সে বড়, আমরা তাদেরকে বা আমরা তাকে সম্মান করব। তার দোষ ত্রুটিগুলো যদি এমন হয় যে মুসলিম উম্মাহ ভিতরে ক্ষতিকর দিক রয়েছে, তা আমরা সতর্ক করব, কিন্তু হাসি ঠাট্টা করে নয়, তাকে অপমান করে না। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়। তাই আমাদের বড়দেরকে সম্মান করতে হবে। প্রিয় ভাই, রাজনৈতিক কারণে আমরা একজন আরেকজনকে হিংসা প্রতিহিংসা করছি, মূলত যারা রাজনীতি করছে। আমি একটি দল করি, আরেকজন আরেকটি দল করে, আমরা একজন একজনকে দেখতে পারি না, এর কারণে একজনের ব্যক্তিত্ব নষ্ট হতে পারে না। আপনি দলের বিরুদ্ধে বলেন, তাও ইসলামে জায়েজ নেই। যদি এমন দল হয় যেটা ইসলাম বিরোধী, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, কিন্তু একজন ব্যক্তিত্ব নষ্ট করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।